আমরা কথাতেই জানি, যদি সুখ পাওয়ার থাকে তাহলে একই সুখ হবে, আর যদি সুখ পাওয়ার না থাকে তাহলে শত চেষ্টা করলে সুখী হয়তো হওয়া যায় না, একশতেও সুখ হয় না। তাই এক ভদ্রলোকের আমি গল্প করব আজকে, যিনি একখানা নয় দুখানা নয় পরপর পাঁচখানা বিয়ে করেছিলেন, শুধু একটি জেলাতেই নয় বিভিন্ন জেলাতে করেছিলেন। এটা নিছক একটি গল্প, তো তার কি অবস্থা হয়েছিল সেই গল্পটি আপনাদের সামনে আজ গানের মাধ্যমে পরিবেশন করছি। এই বাঁকুড়ার মাটিকে সবসময় প্রণাম করি, এখানে এত সুন্দর রেজাল্ট হয়, এখানের মানুষ এত মন খোলা, যত বলবো কমই বলা হবে। তাই ভদ্রলোক প্রথমে বাঁকুড়াতেই বিয়ে করেছিলেন। ও আমার সুখ নাই রে, একটু রিভাবটা দেওয়া যাবে দাদা, পাঁচখান বিয়া কইরা, পাঁচখান বিয়া কইরা আমার জীবনে জইলা যাই বন্ধু রে, আমার সুখ নাই রে, পাঁচখান বিয়া কইরা, পাঁচখান বিয়া কইরা আমার জীবনে জইলা যাই বন্ধু রে। কত জনাইলো গেল খবর রাখে কে তারে, কিনাম করি দিনে দুপুরে, বেলা তোর জামিনী রায় বিষ্ণুপুরের রাম কি করবে। সবাই জানি মাতৃভূমিকে ধন্য করেছেন এনারা, বেলা তোর জামিনী রায় বিষ্ণুপুরের রাম কি করবে, তারা আকা ঝুঁকায় দেখায় দিলে, আকা ঝুঁকায় দেখায় দিলে পৃথিবীতে ছবি করা যায়, বাঁকুড়ার মাটিতে চিনাম করি দিনে দুপুরে, আমি বাঁকুড়ার মাটিতে চিনাম করি দিনে দুপুরে, প্রথম বিয়া কইরা আমি বাঁকুড়াতে আইয়া, এই বাঁকুড়াতে বদলের কালে দেখি, মালা বদলে কালে দেখি, এবো আমার ফুক ফুক টানে বিড়ি, আমার সুখ নাই রে, পাঁচখান বিয়া কইরা, পাঁচখান বিয়া কইরা আমার জীবন জয়রা যাই বন্ধু রে, বন্ধু রে। দ্বিতীয় বিয়া কইলাম আমি পুরুলিয়াতে আইয়া, ওই পুরুলিয়াতে আইয়া, দ্বিতীয় বিয়া কইলাম আমি পুরুলিয়াতে আইয়া, ওই পুরুলিয়াতে আইয়া, বিদারে পলাশের বন পালাবো পালাবো মন, বিদারে পলাশের বন পালাবো পালাবো মন, মিটি দূরে ঢোল কাটে ও কাটে রে, কত রে প্রীতির ফুল ফুটে, কত রে প্রীতির ফুল ফুটে, আমার মধুরা কানা ঘরের পথে আনা গোনা, আমার মধুরা কানা ঘরের মাঝে আনা গোনা, দেখবো তা দেখবো তা
খাতে কি না খাতে ও খাতে রে গতরে বিদিতির ফুল ফুটে বিদারে পলাশের বন পালাবো পালাবো মন বিদারে পলাশের বন পালাবো পালাবো মন নেইটি ইন্দুরে ঢল খাতে ও খাতে রে গতরে বিদিতির ফুল ফুটে গতরে বিদিতির ফুল ফুটে দ্বিতীয় বিয়া কইলাম আমি পুরুলিয়াতে আইয়া ওই পুরুলিয়াতে আইয়া মালা বদলের কালে দেখি মালা বদলে কালে দেখি বলবো লজ্জা করছে আমার এ বই রামা লম্বা লম্বা দাড়ি আমার সুখ নাই রে বিয়া কইরা মাঝখানে বিয়া কইরা আমার জীবনে জয়লা যাই বন্ধু রে বন্ধু রে চিংড়ি মাছের ভিতর ভরা তাই ঢালেছি আমি নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে চিংড়ি মাছের ভিতর ভরা তাই ঢালেছি আমি নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি কালো জলে বিছনা তালে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাই না দর্শন দ্বিতীয় বিয়া কইলাম আমি মেদিনীপুরে আইয়া ওই মেদিনীপুরে আইয়া মালা বদলের কালে দেখি মালা এত শ্যাম্পলা গিয়েছে আমার বউ ভদ্রলোক বলছেন এ বই রামা চুল নাই মাথা নেড়া আমার সুখ নাই রে পাঁচখানে বিয়া কইরা পাঁচখানে বিয়া কইরা আমার জীবন চলে যায় বন্ধু রে সুখ নাই রে পাঁচখানে বিয়া কইরা পাঁচখানে বিয়া কইরা আমার জীবন চলে যায় বন্ধু রে চতুর্থ বিয়া কইলাম আমি নদীয়াতে আইয়া ওই নদীয়াতে বিয়া কইলাম আমি নদীয়াতে আইয়া ওই নদীয়াতে হরি নামে জগত মাতালো আমার নানিতা হরি নামে জগত মাতালো আমার নানিতা আমার নানিতা এক নানিতা এক নানিতা এক নানিতা হরি নামে জগত মাতালো আমার নিতাই নবরু ওর ডাকরে নিতাই গোর বলি নিতাই নবরু নবরা
অনেক অনেক ধন্যবাদ শিল্পী সঙ্গীতা চ্যাটার্জি। নবম্বর বেজিয়া বইমেলা এত এত অর্গানাইজড, এত সুন্দর, এত ভালো মানুষের মন, মানুষের ব্যবহার অভিভূত। এবং সত্যি করেই মলয়দার মতো মানুষ যদি আমাদের গোটা বাংলা জুড়ে ছেয়ে যেত তাহলে আমাদের বাংলার রূপটাই বোধ হয় বদলে যেত। আবারও মলয় মুখার্জিকে আমাদের সম্মান, শিল্পী বন্ধুদের পক্ষ থেকে সম্মান, শ্রদ্ধা। মঞ্চ প্রস্তুত হচ্ছে ঋষির জন্য। ঋষি এমন একজন শিল্পী, বেসিক্যালি ঋষির নামের আগে আমার ইত্যাদি ইত্যাদি কোনোদিনই খুব একটা বলতে ভালো লাগে না, কারণ কিছু শিল্পী নামের আগে একটা শব্দ বসাতে আমার বড্ড ইচ্ছে করে, জাত শিল্পী। ঋষি কিন্তু তাই। যাই হোক বন্ধুরা, এই যে এক শিল্পী যাওয়া আর আসার মধ্যেখানে মঞ্চ প্রস্তুত হওয়ার সময় একটুখানি বিরক্তি লাগে না যে তা নয়। আমি যখন আপনাদের মতো ওই আসনে থাকি সেদিন আমারও বড্ড মনে হয় আর পারা যায় না, হলেই হয়। কিন্তু বন্ধুরা, যন্ত্রের ঠিকঠাক ব্যালেন্স না হলে গান কিন্তু গান হয়ে উঠবে না। আরেকটা কথা বন্ধু, দেখবেন এখন তো আমরা প্রত্যেকটা মুহূর্তে ছুটে বেড়াই, প্রত্যেকটা মুহূর্তে আমরা প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে দৌড়তে দৌড়তে ক্লান্ত বিধ্বস্ত হয়ে পড়ি। বাড়ি থেকে বেরোনোর পর পাশের বাড়ির লোকটির সঙ্গে যদি রাস্তায় দেখা হয়, হেসে কথা বলবো, এরকম সময়টি কোথায়। তাই বাধ্য হয়ে এইরকম অনুষ্ঠানগুলো যখন পাশাপাশি বন্ধুরা সবাই একসঙ্গে বসি, তখন একটু মনের কথা শেয়ার করে নেওয়াই যেতে পারে।
প্রাথমিক বিদ্যালয় কম্পিউটার আমার মনে হয় পশ্চিমবঙ্গে এই প্রথম যে প্রথম কাজটি করলেন বইমেলার মঞ্চ থেকে মলয় মুখার্জি। আমরা একে একে বরণ করে নেব, পুষ্পস্তবক ব্যাচ পরিয়ে মাননীয় মলয় মুখার্জিকে আমি অনুরোধ করছি বরণ করে নেওয়ার জন্য। প্রথমেই মাননীয় জয়দীপ মুখার্জি, বিশিষ্ট আইনজীবী, তাকে আমাদের সম্মান শ্রদ্ধা। ব্যাচ উত্তরীয় এবং পুষ্পস্তবকে আমাদের সম্মান জ্ঞাপন, এবং সাথে আমাদের ক্ষুদ্র উপহার। বিশিষ্ট আইনজীবী মাননীয় জয়দীপ মুখার্জিকে আমরা সম্মান জ্ঞাপন করছি, আমাদের ক্ষুদ্র উপহার তার হাতে তুলে দিলাম। একইভাবে মাননীয় উৎস কুণ্ডু, মাননীয় উৎস কুণ্ডু মহাশয়কে একইভাবে বরণ করে নিচ্ছেন মলয় মুখার্জি। মাননীয় উত্তম কুণ্ডু, মাপ করবেন, মাননীয় উত্তম কুণ্ডু মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। এরপর বরণ করে নেব মাননীয় অতনু কাঞ্জিলাল। মাননীয় অতনু কাঞ্জিলাল মহাশয়কে আমাদের সম্মান জ্ঞাপন, ডিআইও খাতরা। আমরা মঞ্চে আমন্ত্রণ জানাব। আচ্ছা, আমরা জানতাম ডিআইও কাতরা, উনি আগে আমাদের মেজিয়া থানার প্রাক্তন ওসি ছিলেন মাননীয় অতনু কাঞ্জিলাল। আপনাদের খুব পরিচিত মানুষ, কাছের মানুষ। পরিচিত চেনা জায়গায় ফিরে আসার আনন্দটাই অন্য। আমাদের সম্মান শ্রদ্ধা। মাননীয় জয়দীপ মুখার্জিকে আমি অনুরোধ করব আমাদের জন্য কিছু বলার। স্যার প্লিজ। প্রথমে জানাচ্ছি এই বইমেলার যারা বই রয়েছেন, বইয়ের অনুরাগীরা যারা, মেজিয়ার মায়েরা, বোনেরা, ভাইরা, তাদেরকে প্রত্যেককে আন্তরিক নমস্কার, শুভেচ্ছা, ধন্যবাদ জানাবো আমার ভাতৃপ্রতিম, যিনি দীর্ঘ 9 বছর যাবত এই মেজিয়ার বইমেলা তার প্রাণপুরুষ ভাতৃপ্রতিম মলয় মুখোপাধ্যায় মহাশয়কে, কারণ তারই উদ্যোগে এই বাঁকুড়া জেলার আঙ্গিকা ছেড়ে এই মেলা, বইমেলা আজকে পশ্চিমবাংলার মধ্যে অন্যতম বইমেলাতে পরিণত হয়েছে। আমি কম বেশি তার এই 9 বছরের মধ্যে 2-3 বার আমি এসেছি, এবারেও আসার সৌভাগ্য হলো। এছাড়াও মঞ্চে উপস্থিত আছেন আমার অত্যন্ত ঘনিষ্ঠ উত্তর তারকেশ্বর পৌরসভার ভাইস চেয়ারপারসন উত্তম, উপস্থিত আছেন এখানকার পুলিশ আধিকারিক, এই থানায় প্রাক্তন অফিসার ইনচার্জ ছিলেন অতনুবাবু, এছাড়াও উপস্থিত আছেন মঞ্চের মলয় মুখোপাধ্যায়ের এক একজন সৈনিকরা, যারা এই মেলাকে সুসংগঠিত করবার জন্য তারা উদ্যোগ নিয়েছেন, এবং প্রেস মিডিয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমাদের যারা রয়েছেন তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। আমার এই আজকের মেলাতে আসার কথা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের সারা পশ্চিমবাংলা ব্যাপী যে শ্রমিক মেলা হচ্ছে, আমি পশ্চিমবঙ্গ সরকারের শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারপারসন হিসেবে আমাকে এই মেলা, বিষ্ণুপুর মেলার উদ্বোধন করতে আসতে হয়েছিল, এবং সেই জন্য আজকে আমি মলয়ের এই অনুষ্ঠানে এসেছি। না হলে
এমনিতেও আসতাম মলাহের এই অনুষ্ঠানে, প্রত্যেক বছরই কম বেশি আসি। আপনাদের কাছে একটা কথা খালি বলে বলবো, সেটা হচ্ছে যে বই ছাড়া আমাদের কখনো চলে না। কারণ হচ্ছে যে আমরা যে যা পেশাতেই থাকি না কেন, আমাদের বন্ধু বলতে আমাদের জ্ঞানের পরিধি বাড়বার জন্য সমস্ত কিছুই হচ্ছে আমরা এই বইয়ের সাথে সংযুক্ত। আমি সুপ্রিম কোর্টে থাকার সময় অন্ততপক্ষে আমি রাত্রে 3টে অবধি বই পড়ি। তো যাই হোক, সে বিষয়ে যাচ্ছি না। এই মেলা আমাদের ভ্রাতৃত্ববোধ সংস্কৃতি মেলবন্ধন ঘটায়, এবং আমাদের এই মেলার মধ্যে দিয়ে আমরা সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের একাত্মবোধ করবার জন্য এই মেলার উদ্যোগগুলো আমাদের বাংলা পথ দেখিয়েছে সারা পশ্চিম সারা ভারতবর্ষকে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে সমস্ত জায়গায় যে এই সমস্ত সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার যে ঐতিহ্য, এটাকে মানুষের কাছে আলো তুলে ধরে নিয়ে যেতে হবে। যে যে পেশায় থাকুক না কেন, বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টি, বাংলার সমস্ত কিছু এটা মানুষের কাছে তুলে ধরে নিয়ে যাওয়া একান্তভাবে আমাদের দরকার। বাঁকুড়া আপনাদের অত্যন্ত ঐতিহ্যপূর্ণ বনে দিয়ে একটি জেলা, যে জেলা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম থেকে আরম্ভ করে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সমস্ত গণ আন্দোলনে একটা সময় পথ দেখিয়েছে। এবং আমি মনে করি বাঁকুড়া জেলার ঐতিহ্য শুধুমাত্র মৃৎশিল্প, কারুকার্য শিল্প, কুটির শিল্পের মধ্যে দিয়ে এখানেও স্টল রয়েছে তার মধ্যে দিয়ে কিন্তু শুধু নয়, তার ছাড়াও আজকে আমাদের বাঁকুড়ার ঐতিহ্য সারা পৃথিবীর কাছে ছড়িয়ে গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রচেষ্টা বাংলাকে সারা পৃথিবীর কাছে নিয়ে যাওয়া পৌঁছানোর, মলয় মুখোপাধ্যায় আমার অত্যন্ত ঘনিষ্ঠ, এবং যখনই যে কোনো বিষয়েতে আমার কাছ থেকে সুপরামর্শ চান, আমার ক্ষমতার মধ্যে থেকে আমি সবসময় তাকে উৎসাহিত করি, অনুপ্রাণিত করি। এই বইটা আমার লেখা, বইটা নাম হচ্ছে চেকার শেষ উত্তর, অর্থাৎ চেকা মানে হচ্ছে কেজিবি যেভাবে টর্চার করতো মানুষের ওপরে। তো সেই বইটি আমার গত বছরে বেরিয়েছিল ডকুমেন্ট সহ, কেজিবির ডকুমেন্ট সহ। সেই বইটি আমি নিয়ে এসেছি আমার ভাতৃপ্রতিম এবং যোগ্য মানুষ যিনি এই বইমেলার প্রাণপুরুষ, তার হবেন মলয় মুখোপাধ্যায়। এত বড় একটা উদ্যোগ, একবার সসম্মানের করতালি আমরা পৌঁছে দেব সুপ্রিম কোর্টের ব্যারিস্টার মাননীয় জয়দীপ মুখার্জির জন্য, একটা বড় করে করতালি হবে। এবং অবশ্যই এই বইটি কিন্তু আমাদের আগামী দিনের পাথেয় হয়ে থাকবে, আমরা সবাই এই বইটি পড়ব। সঞ্জয় ভুঁই, মাফ করবেন সঞ্জয় ভুঁই, পুষ্পস্তবক এবং ব্যাচ পরিয়ে, উত্তরীয় পরিয়ে, এবং আমাদের সামান্য উপহার তুলে দিচ্ছি বিশিষ্ট সাংবাদিক মাননীয় সুদীপ মহাপাত্র মহাশয়ের হাতে। অনেক অনেক ধন্যবাদ।